वाओ फुचका। है ना भाई ना दर्शক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে হাজির হইছি। আজকে হইলো কি খামের একটা ব্লগ, একটা হইলো কি ফুচকা এবং চটপটি। এই ফাই ফুচকা এবং চটপটি কিলা বানানি লাগে আমরা দেখাই আপনাদের। খুব ইন্টারেস্টিং ব্লগ, কিছু স্কিপ করবে না। লগে ডাক্তার মেডিসিন বিশেষজ্ঞ জিয়া ভাই আছে, তো লেটস গো জিয়া ভাই। ইন1 ওকে, চলো। প্রথমে আমি এই চটপটির যে সালাতের প্রয়োজন, যে একটা সালাতের প্রয়োজনীয় উপকরণ গুতা আমি বাজারে গেলাম এবং কিনলাম, কিনে আমি বাড়িতে আইলাম। পরবর্তীতে আলু আর ডিম সিদ্ধ দিলাম এবং চটপটির লাগি যে একটা মটর ডাইল লাগে, মটর ডাইলও আমি সিদ্ধ বয়াইলাম ধীরে ধীরে সিদ্ধ। এরপরে কাঁচামরিচ আর পেঁয়াজ মটর ডাইল দেওয়ার দিয়া কত সময় জাল হইব, প্রায় 2-3 ঘন্টা জাল দিতে হইব। জালর লাগে আমার চিলি ফ্লেক্স দরকার। এর লাগে আমি মরিচ হালকা একটু বাজিয়া একটা পিসও নিমুগি, পিসও নিয়া একটা ঠান্ডা কিছু সময় করমু। করার পরে এই যে চিলি ফ্লেক্সটা আসলে জালো লাগি হয়, আমি ব্লেন্ডার মেশিন দিয়ে হালকা ব্লেন্ড করিয়া একটা বাটিতে নিমুগি, যেটা আমরা পরবর্তীতে যখন চটপটি খাইমু তখন প্রয়োজন হইবে। এবং চটপটি আমরা মোটামুটি রেডি হয়ে গেছে, এখন প্রয়োজন সালাদ। সালাদও উপকরণ রেডি এবং সালাদগুলো আমরা খাটিয়া একটা বৌলো রাখিলাম। সালাদগুলো ভালোভাবে খাটিয়া এবং বৌলো আমরা রাখি দিলাম। এটা আমরা চটপটির লগে আমরা এই সালাদটা খাইমু। এখন দরকার আমরার ফুচকার লাগি আলু। এই আলুগুলো ভালোভাবে আমরা মিহি করিয়া রাখি দিমু। এখন দরকার ফুচকা চিপস গুলা আমরা তেল ফ্রাই করবো। এই লগে ফুচকা চিপস এগুলা গরম তেল সাই দিলে খুব সুন্দর ইয়া বলল লাগা ফুলি যাব, দেখতে খুব সুন্দর লাগে। আসলে ইনস্ট্যান্ট এই জিনিসটা রেডি হয়ে যায়, একদম ফ্রেশ পিওর, আর এটা বলল লাগা রয়ে যায় মচমচে। একটা লগে ফুচকা, এই ফুচকাগুলো আমরা তেল বাজার পরে আমরা একটা ট্রে তুলিয়া এটা আমরা একটা সাইডে রাখি দিমু। এবং আমরা সব উপকরণ আমরা টেবিলে নিচে গিয়ে আমরা যেগুলা ফুচকা এবং চটপটি লাগে, ডিম চিলি ফ্লেক্স, তারপরে আমরা স্পেশাল মশলা আলু টক চটপটি আর ফুচকা রেডি, হোম মেড, বেজাল মুক্ত, 100% পিওর। আপনারা যারা চটপটি এবং ফুচকা প্রেমিক আছেন, আমরা ফুল ভিডিওটা দেখি আপনাদের কিলা লাগলো আপনারা জানাইবা। এখন আমি পয়লা ফুচকা ফিল করমু, পরে চটপটি বানাইমু, আপনারা দেখতে থাকুক। ওকে, প্রথমে যে জিনিসটা করা লাগবে, চটপটি এবং চটপটির মশলাগুলা আমরা আলু দিয়া একটু সফট করে নিলাম এবং টেস্ট আইব, কারণ ইন্য বিভিন্ন মশলা দেওয়া আছে। তারপরে আমি একটা একটা করিয়া যে ফুচকা আছে ফুচকাগুলা ফিল করমু। প্রথমে আমি একটা ফুচকা ফিল করলাম, করিয়া আমি সবগুলা ফুচকা এভাবে ফিল করলাম। তারপরে চটপটি এক বাটি বানাইমু। প্রথম চটপটি বাটিটা সালাতুলা দিয়া চিলি ফ্লেক্স টক ডিম আর স্পেশাল মশলা দিয়া আমি প্রথমে উদ্বোধন করাইমু আমার আব্বারে দিয়া। আমার আব্বারে আজকে আমরা এই চটপটি প্রধান অতিথি আমার আব্বা, এবং আমি প্রথমে একটা সুন্দর করে গার্নিশ করিয়া আমার আব্বার তো প্রথম পৃষ্ঠা আমরা তুলিয়া দিমু। পরবর্তীতে জিয়া ভাইয়ের দায়িত্ব নিশ্চয়ই খুব সুন্দর করে গার্নিশ করার, চটপটির উপরে ডিম দিতে সালা তুলা দিয়া খুব সুন্দর করে ইয়ে করা। আজকে আমার রান্ধা থেল প্রথম জিয়া ভাইও দেউকা খুব সুন্দর করে ফুচকার উপরে জিয়া ভাই গার্নিশ করছেন, একদম স্ট্যান্ডার্ড ওয়েতে জিয়া ভাই ইয়ে করছেন, আজকে গার্নিশ করছেন। থ্যাংক ইউ জিয়া ভাই। চটপটি রেডি আর ফুচকা একটা রেডি করে খাই দেন। ওকে বলো দর্শক, ঘরোয়া পরিবেশে খুব এনজয় করলাম আমরা সবাই মিলিয়া। এই মুহূর্তে আমরা সবে মিলিয়া খাইরাম আসলে ফ্রেশ এবং পিওর খানি, যদিও আমরা বাজারের মতো এত সুস্বাদু নাই, এরপরেও আলহামদুলিল্লাহ খুব টেস্ট হয়েছে। ফ্রেশ একদম খাঁটি জিনিসগুলো দিয়ে আমরা এই জিনিসগুলো নিজে নিজে বানাইলাম আর আমরা সবে মিলিয়া খাইলাম। জিয়া ভাই ফুসিয়া খাইতে বাটে লাগে, খুব মজা হয়েছে। জিয়া ভাই কষ্ট করছেন, থ্যাংক ইউ জিয়া ভাই। ব্লগটা কিলা লাগলো আপনারা অবশ্যই জানাইবা, আমরা ফুল প্রসেস দেখানোর চেষ্টা করছি। আর ভালো লাগে যদি আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর ভালো লাগে না যদি আপনি ভিডিও দেখতে থাকা, ভালো লাগা ভালোবাসা এমনিও তৈরি হইবা। এই পর্যন্তই, বাই বাই।